ওই যে বললে কর্মচারী, এভাবে একজন মানুষকে কখনো বলবে না, তারা অনেক কষ্ট ভাই। হাই, আমি জীবন, মিতুর মামাতো ভাই। জি, আমি রাসেল। ঠিক আছে চলো, অনেক জার্নি করে আসছো। মিতু কোনো কথা বলছে না, মাথা নিচু করে আমাদের সাথে গাড়িতে উঠলো। প্রায় 1 ঘন্টা পর একটা বাসার সামনে এসে গাড়ি থামলো, কিন্তু বাসা দেখে মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি। চলো রাসেল। আচ্ছা, বাসায় কারো বিয়ে নাকি? কেন, তুমি কিছু জানো না? না, আমি তো কিছু জানি না। আসলে আমার আর মিতুর আজ এঙ্গেজমেন্ট। পরিবারের সবাই কানাডা থাকে, তো তাই সবাই বলল এখানে সবকিছু সেরে ফেলতে। জীবনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তাহলে কি আমি মিতুকে হারিয়ে ফেলবো? কি ব্যাপার, তুমি কোথায় হারিয়ে গেলে? কিছু না, কিন্তু আমাকে তো বলছো অফিসের কাজের ব্যাপারে আসছে। ওটা তো আমি বলতে পারবো না। একটা কি জানো, মিতু নিজেও জানে না ওকে এখানে কেন নিয়ে আসছে। বিয়ের ব্যাপারে বললে সে আসবে না, তাই অফিসের কাজের কথা বলে নিয়ে আসলো। তাহলে আমি এখানে থেকে কি করব? তুমি আমাদের বিয়ে শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকবে। আর কোনো কথা না, ভিতরে সবাই অপেক্ষা করে আছে। আমি কোনো কথা না বলে জীবনের সাথে ভিতরে গেলাম। দেখি সবাই হাসি খুশি আছে। জীবন আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে একটা রুমে নিয়ে গেল। আজ থেকে তুমি এই রুমে থাকবে, আর ওইদিকে ওয়াশরুম। ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই মিলে খাবার খাবো। জীবন রুম থেকে বেরিয়ে গেল, আমি ওয়াশরুমে ঢুকে অনেকক্ষণ ধরে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। যাকে এত ভালোবাসলাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বিয়ে দেখবো? বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লো। হঠাৎ জীবন এসে ডাকতে লাগলো। কি ব্যাপার, তোমাকে বলছি না ফ্রেশ হয়ে নিচে আসতে? আপনি যান, আমি আসতেছি। তোমার চোখে পানি কেন? চোখে কি যেন পড়ছে, সমস্যা নেই, আপনি যান, আমি আসতেছি। কিন্তু তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমরা তো সেম বয়সী, আমার নাম ধরে ডাকবে। এটা কিভাবে হয়? আপনারা হচ্ছেন বড় লোক, আমি সাধারণ একজন কর্মচারী, কিভাবে আপনার নাম ধরে ডাকি? শুনো, সব বড় লোকদের মতো আমরা না, তোমাকে আমি যেটা বলছি সেটা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। হুম। জীবন চলে গেল নিচে, আমি আর দাঁড়িয়ে না থেকে নিচে চলে আসলাম। এসে দেখি মিতুর পাশে ছাড়া চেয়ার খালি নেই। কি ব্যাপার রাসেল, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। স্যার, আপনাদের সাথে বসবো। কেন, সমস্যা কোথায়? যাও মিতুর পাশে চেয়ারে বসো। আমি আর কিছু না ভেবে মিতুর পাশের চেয়ারে বসে পড়লাম। মিতু মাথা নিচু করে খাবার খাচ্ছে। আন্টি আমাকে খাবার বেড়ে দিল। মিতুর হয়তো মন খারাপ, কারোর সাথে কথা বলছে না, মনে হয় তাকে না জানিয়ে বিয়ে ঠিক করছে দেখে মন খারাপ। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। কালকে মিতুর এঙ্গেজমেন্ট, সবাই অনেক খুশি আছে। আমি না হয় তাদের খুশির জন্য আমার ভালোবাসা কোরবানি করে দিলাম। না, বিয়ে শেষ হয়ে এখানে 1 মিনিটও থাকবো না। সকালে জীবন এসে ডাকতে লাগলো। এ রাসেল, ওঠো। কেন, কি হয়েছে? কয়টা বাজে, খেয়াল আছে তোমার? মেহমান সবাই আসতে শুরু করেছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে গেছে। সকালে কেউ আমাকে ডাকতে আসে নাই কেন? মনে হয় গতকাল জার্নি করে আসছি দেখে। আমি উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি অনেক মেহমান চলে এসেছে। হঠাৎ আঙ্কেল বলল, কি ব্যাপার রাসেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? না স্যার, এমনি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাতে ঠিক মতো ঘুমাও নাই, তোমার চোখ লাল হয়ে আছে কেন? আর আমাকে স্যার বলবে না, এটা অফিস না, এখানে তুমি আমাদের মেহমান। না আঙ্কেল, এমনি লাল হয়ে আছে। ও আচ্ছা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো নাস্তা করো নাই, তুমি তোমার আন্টির কাছে চলে যাও। আমি এখন কিছু খাবো না, আমি ওই দিকে দেখি সব কাজ ঠিকভাবে করছে কিনা। ঠিক আছে, তাহলে যাও। আমি আর কোনো কথা না বলে সব কিছু ঠিকভাবে হচ্ছে কিনা দেখতে লাগলাম। দেখতে দেখতে সব মেহমান চলে এসেছে। হঠাৎ দেখি মিতু সিঁড়ি দিয়ে নিচে নামতে আসে। তাকে দেখে অনেক সুন্দর লাগছে, আর মিতু আমার দিকে তাকিয়ে তাকিয়ে নিচে নামছে। আমি তার থেকে চোখ সরিয়ে নিলাম। তারপর মিতু স্টেজে উঠে সোফায় বসলো, সাথে জীবনও বসলো। জীবনকে দেখে মনে হচ্ছে অনেক খুশি সে। কিছুক্ষণ পর আঙ্কেল মাইক্রোফোন হাতে নিয়ে বলতে লাগলো, আপনাদের এখানে ইনভাইট করার কারণ হয়তো জেনে গেছেন, আমার একমাত্র মেয়ে মিতুর সাথে জীবনের এঙ্গেজমেন্ট, আর আগামী শুক্রবার তাদের বিবাহ। আপনাদের সবার দাওয়াত রইল, এখন জীবন এবং মিতু দুজনে আন্টি পরিয়ে দিবে। আগে জীবন আন্টি পরিয়ে দিল, তারপর মিতু পরাতে গিয়ে আমার দিকে তাকালো। মিতুর চোখ লাল হয়ে আছে। আমি দাঁড়িয়ে না থেকে বাহিরে যেতে লাগলাম। হঠাৎ মাইক্রোফোনটা মিতু হাতে নিয়ে বলতে লাগলো, আমি এই বিয়েতে রাজি না। আমি একজনকে ভালোবাসি, তাকে আমি কলেজ লাইফ থেকেই ভালোবেসে আসছি। আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি দাঁড়িয়ে গেলাম। কে সে ছেলে যাকে তুমি ভালোবাসো? সে আর কেউ নয়, আমি আমার বেস্ট ফ্রেন্ড রাসেলকে ভালোবাসি। কিন্তু তুমি তো আমাদের আগে বলো নাই। এতদিন রাসেলের উপর অভিমান করে কাউকে কিছু বলি নাই। তাহলে এখন কেন বললে?
কারণ আজকে আমি সব সত্যিটা জানতে পেরেছি। কি সত্যি? আগে তার সাথে অভিমান করছি কারণ সে আমার অফিসের রিয়ার সাথে কথা বলতো, তার সাথে একসাথে রিক্সা করে বাসায় যেত, আমার থেকে রিয়ার সাথে সময় দিত বেশি, তাই রাসেলকে অফিসে অনেক খারাপ কথা বলেছি। আর সত্যিটা হলো সে আমাকে ভালোবাসে। আজকে আমি তার রুমে গিয়ে একটা ডায়েরি পেয়েছি ব্যাগে, ডায়েরিটায় সব আমাকে নিয়ে লেখা। হারামিটা আমাকে একবারও বলেনি আমাকে সে ভালোবাসে। জীবন, এখন তুমি কি বলবে? মামা, আমি হয়তো মিতুকে জোর করে বিয়ে করতে পারবো, কিন্তু কখনো সুখ পাবো না। একজন মানুষ তখন সুখী হবে যখন তার প্রিয় মানুষটাকে আপন করে পাবে। মামা, তুমি তাদের চার হাত এক করে দাও, দেখবে মিতু অনেক সুখে থাকবে। রাসেল ছেলেটা অনেক ভালো। মামা, তুমি না করো না। ঠিক আছে জীবন, তুমি যা বলছো তাই হবে। রাসেল, তুমি এদিকে আসো। আমি দাঁড়িয়ে না থেকে স্টেজের উপরে গেলাম। তখন আঙ্কেল মিতুর আঙ্গুল থেকে আংটিটা খুলে আমার হাতে দিল। তারপর আমি আবার মিতুকে পরিয়ে দিলাম, মিতু আমাকে আংটিটা পরিয়ে দিল। সব কিছু শেষ করে আমি রুমে চলে আসলাম। শেষ পর্যন্ত আমার মনের মানুষকে কাছে পেলাম। হঠাৎ দরজায় কেউ টোকা দিল। আমি দরজা খোলার সাথে সাথে মিতু রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা বন্ধ করলি কেন? তুই আমাকে ভালোবাসিস সে কথাটা বললি না কেন? কলেজে তোকে বলতে চেয়েছি, পরে চিন্তা করলাম তুই যদি বন্ধুত্ব নষ্ট করে ফেলিস। অফিসে বলতে চেয়েছি, কিন্তু পরে চিন্তা করলাম তুই যদি আমাকে অফিস থেকে বাহির করে দিস তাহলে পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে, তাই তোকে একতরফা ভালোবেসে গেছি। হঠাৎ মিতু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে, তুই কান্না করছিস কেন? তুই আমাকে এত ভালোবাসিস? আমি তোকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কখনো ছেড়ে যাবে না তো? এ জীবন থাকতে কখনো তোকে ছেড়ে যাব না। হঠাৎ মিতু তার ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল, আমাকে এমন ভাবে কিস করছে, আমার ঠোঁট কামড়ে ধরে আছে, অনেকক্ষণ পর ছেড়ে দিল। এটা কি হলো? কেন, তোর কাছে ভালো লাগে নাই? তাহলে আবার দিব। না না, একবারে আমার ঠোঁট কেটে ফেলছিস, আবার দিলে আমার ঠোঁট খুঁজে পাওয়া যাবে না। আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধর না। আয়। তারপর মিতুকে জড়িয়ে ধরলাম। মিতু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, এমন ভাবে ধরেছে ছেড়ে দিলে হারিয়ে ফেলবে আমাকে। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল। এখন আমি বাসরঘরের সামনে দাঁড়িয়ে আছি। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, বাবা মাকে কানাডা নিয়ে আসছে আঙ্কেল। কি ব্যাপার রাসেল, তুমি এত অস্থির হচ্ছ কেন ভিতরে যাওয়ার জন্য? কোথায় আমি অস্থির হচ্ছি? এবার বলো, আমার রুমের দরজায় দাঁড়িয়ে আছো কেন? এত কষ্ট করে তোমার বাসর সাজিয়েছি, পাওনা না দিলে তো যেতে দিব না। তা কত দিতে হবে? আমি এত কিছু চাই না, তুমি শুধু মিতুকে সুখে রেখো, এটাই আমার বড় পাওয়া। ঠিক আছে, এবার কি আমি ঢুকতে পারি? হুম। তারপর আমি বাসর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। রুমে ঢুকে তো আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর করে সাজিয়েছে। খাটের উপর দেখি খাচ্ছুনি লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। কি এবার শুধু বাসর ঘরে বউ জামাইয়ের পা ধরে সালাম করে, কিন্তু মিতু দেখি বসে আছে। আমি খাটের কাছে যেতেই মিতু আমাকে বলল, খবরদার তুই আমার কাছে আসবি না। আমার অপরাধ? তুই এতক্ষণ কোথায় ছিলি? আমার রুমে একা একা ভালো লাগে তুই জানিস না? আসলে জীবনে দরজায় দাঁড় করিয়ে রাখছে, তাই দেরি হয়ে গেল। ঠিক আছে, তুই জীবনের কাছে থাক, আমার কাছে আসলে মাথা ফাটিয়ে দিব। বলে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম, ছুটার জন্য ছটফট করছে কিন্তু আমি তাকে ছাড়ি নাই। তারপর মিতুর ঘাড়ে কিস করতে লাগলাম। মিতুর লড়াছড়ি বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে মিতুর পুরো শরীরে কিস করতে লাগলাম। আমার টাচে মিতু কেঁপে ওঠে, আস্তে আস্তে নাভির ওপর থেকে কাপড় সরিয়ে পেটের মধ্যে কিস করতে লাগলাম। তারপর কি ইতিহাস আমি একটা কিছু বুঝি না। পাঠকটা এত লুচ্ছা কেন? তারা আরো ভিতরে যেতে চায়, ভিতরে যেতে হলে বিয়ে করে নেন। এখন আমরা অনেক সুখে আছি, আমি এখন মিতুর বাবার অফিস দেখাশোনা করি, আর রিয়ার বিয়ে হয়ে গেছে। জামাই বাহিরে থাকে, রিয়া তার জামাইদের সাথে থাকে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।